তো আমার বয়সের অর্ধেক টাইমটা আসলে আমি সিলেটে কাটাই আমার স্কুল আমি মনে হয় যখন আসলে আব্বুর চাকরি শুরু দিয়ে সিলেটে থাকা আমার আব্বু ডিজেপিতে ছিলেন তো তখন থেকেই আমি সিলেটে থাকার শুরু হয় তো প্রথম আমার স্কুল ছিল শাহিদগাতে দেন এরিড হাই স্কুল মদনমোহন কলেজ তো আসলে শুধু সিলেটে স্কুল কলেজ সিলেটের কালচারাল অ্যাক্টিভিটিগুলো আমি রেপ্রেজেন্টের মেম্বার ছিলাম আমি এক্স ক্যাডেট তো সব কিছু মিলে সিলেটে আমার খুব আমি বলবো যে আমি মানসিকভাবে বড় হয়ে ওঠা সিলেটে সিলেটের আমার আসলে তো ওরকম করে বন্ধুবান্ধব নেই ঢাকা যাওয়ার পরে খুবই প্রফেশনাল বন্ধুবান্ধব বা ফিল্মে যারা কাজ করে তারাই বাট আসলে আমার যারা খুব কাছের বন্ধুবান্ধব কিছু আছে আমার জীবনে ওরা হচ্ছে আমার ব্রাউনবাড়িয়াতে আর হচ্ছে সিলেটে যাদের সাথে আমি এখনও আমার পাশে বসে আছে গৌতম যদি কিছু মানুষ মিসিং ম্যাক্সিমাম হচ্ছে লন্ডনে কেউ ফ্রান্সে টিপু দেন রেদওয়ান ইফতি সো আমার অনেক ফ্রেন্ডস সার্কেল সিলেটে আমার ছোটো ভাই সাইমন সো সব মানে সব কিছু মিলিয়ে সিলেট আমার কাছে শুধু শহর না আমার খুব প্রিয় শহর আমার শহর নিজের শহর আমার জন্মস্থান ব্রাউনবাড়িয়া হলেও আসলে সিলেটের জন্য আমার একটা আলাদা মায়া বা যেহেতু আমার আব্বু রিটায়ারের পর সিলেটে থেকে গেলেন কারণ সিলেটকে সে অনেক পছন্দ করেন আব্বু বড়শিতে থাকেন তো সব কিছু মিলে আসলে আব্বার ঠিকানা এখন সিলেটেই তো সিলেট নিয়ে আসলে কথা বলতে গেলে তো অনেক আসলে দীর্ঘ 15 বছর বা 12-13 বছরের জার্নি তো আসলে লম্বা জার্নি স্কুল কলেজ দেন আমি আমার আমরা শুরু করি থাকা অনেক বছর থাকি আম্রখানা সরকারি কলোনিতে সো অনেক বড় মেমোরিজ কলোনিতে থাকার মজা দেন আমরা শিফট হয়ে ওখান থেকে এখন বড়শিতে থাকি তো সিলেটে অনেক বড় জার্নিতে আসলে যেহেতু পড়াশোনার একটা পার্ট আমি সিলেটে শেষ হয় তো শিক্ষা জীবনের পার্টটা আমার সিলেটে আমি শেষ করি ইন্টারমিডিয়েট পর্যন্ত দেন আমি ঢাকায় মুভ করি সো এখনও ঢাকায় আমি কাজ করি সিলেটে যেহেতু আসা হয় না রেগুলার আমার কাজের পারপাসে আসা হয় না কারণ বিজি থাকতে হয় শুটিংয়ে থাকতে হয় তো সব কিছু মিলিয়ে সিনেমার নিজের সিনেমা এর আগে যতগুলো রিলিজ হলো আসলে আমি সিলেটে আসার সুযোগ পাইনি বা আমার সিনেমাটা সিলেটে আসেনি লাক্কাতুরা চা বাগান স্কুল ফাঁকি দিয়ে কলেজ ফাঁকি দিয়ে আসলে চা বাগানে অনেকদিন কাটানো হয়েছে আমাদের তারপর শালবিকর আমি হ্যাঁ আব্বার একটা সাইকেল ছিল হিরো সাইকেল আমি মাঝে মধ্যে ওই সাইকেল নিয়ে অনেক অনেক জায়গায় ঘুরে বেড়াতাম আর তারপর তাছাড়া ছিল হেতিমগঞ্জ আমার বন্ধুর বাড়ি তারপর সেরকম অনেক জায়গা আছে মেডিকেল প্রচুর আড্ডা দিতাম শাস্ত্রী সাজার ইউনিভার্সিটির পাশে অনেক আড্ডা দিতাম সো সব কিছু জিন্দাবাজারে আড্ডা দিতাম তারপর হচ্ছে নদীর পাড়ে আড্ডা দিতাম সব কিছু মিলিয়ে আমার আমি তো যেহেতু কলোনিতে ছিলাম কলোনিতে কলোনির তো একটা লাইফ আছে আমার আসলে এটা খুবই মজার লাইফ এটা আপনি আরও ভালো করে জানেন সো ছোটোবেলার থেকে আমাকে দেখছেন স্কুল কলেজ পর্যন্ত মনে হয় আপনারা দেখছেন আমাকে ছোটো থেকে বড় হওয়া যেহেতু তখন আসলে অভিনেতা বা মডেলিং কোনো সেক্টরে আসলে কাজ করার কোনো দিনই আমার আগ্রহ ছিল না ওরকম করে বাট সেটা কেমনে কেমনে যেন হয়ে গেল বাট হ্যাঁ আমি কলোনির সবাইকে অনেক মিস করি আমি আম্রখানা সরকারি কলোনির প্রত্যেকটা ফ্যামিলিকে মিস করি কারণ কলোনির সবাই এক ছিল আমি সবাইকে চিনতাম 7টা বিল্ডিংয়ে 7টা মানুষ মানে অনেক ধরনের মানুষকে চিনতাম আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল ওই জায়গায় আমি ওদের অনেক মিস করি তো আমি একটা ফাঁকে যাবো সিনেমা দেখার পর হয়তো একটা পরে একটা ফাঁকে গিয়ে ঘুরে আসবো আমি আমি স্কুলে যাওয়ার প্ল্যান ছিল বাট যেতে পারলাম না কারণ আমাদের শর্ট নোটিশে আসলে আমি রাফিকে বলি যে চলো একটু সিলেটে ঘুরে আসি কারণ ও সিলেটের ছেলে ওর দাদা বাড়ি নানা বাড়ি সিলেটে আর আমার আব্বু আসলে চাকরি শেষ হওয়ার পরে সিলেটেই আসলে থেকে গেলেন বাড়ি নিলেন এখানে বাড়ি টাড়ি করলেন তো সব কিছু মিলিয়ে সিলেটের প্রতি আমার আলাদা একটা জায়গা সিলেট আসলে আমার বাবার ঠিকানা হলো আর কি এখন আমার দাদার ঠিকানা ব্রাউনবাড়িয়া আর বাবার ঠিকানাটা আসলে সিলেটে তো সব কিছু মিলিয়ে আমি হ্যাপি যে আসলে নিজের অভিনীত কোনো সিনেমা ভালো একটা পরিবেশে বসে সবাইকে নিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে রাফির ফ্যামিলি সবাই আসছে আমার ফ্যামিলি সবাই আসছে সবাই বসে সিনেমাটা দেখতে পাচ্ছে এটাই আসলে অনেক বড় একটা পাওয়া যারা আমার খালা মনে হয় জীবনে কখনো ঢাকায় গিয়ে সিনেমা দেখতে পারতো না বা আমার খালা হয়তো বা নন্দিতাতে বা বিজিবিতে গিয়ে সিনেমা দেখার মতো পরিবেশটাও নাই দেখতে পারতো না তো এটা এটা আমার খুব ভালো লাগছে যে আসলে ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে বসে সুন্দর পরিবেশে সুন্দরভাবে একটা সিনেমা দেখার সুযোগ আসলে গ্র্যান্ড হোটেল রিজার্ভ করে দিল আসলে সিলেটে না আসলেও
আমার প্রতিটা ফ্রেন্ড সার্কেলের সাথে আমার রেগুলার কন্ট্যাক্ট হয়, আমার স্কুলের ফ্রেন্ড, আমার কলেজ ফ্রেন্ড, মানে আমি রেগুলার কন্ট্যাক্ট রাখার ট্রাই করি। আমি জানি মানে এটা অনেক সময় হয়ে ওঠে না, বাট আমি খুব ট্রাই করি, মানে ওরা ওদের সাথে আমার এখন থেকে না ঢাকা থেকে যাওয়ার পর থেকে ওদের সাথে আমার রেগুলার কন্ট্যাক্ট ছিল, আসা যাওয়া ছিল, ওরা যেত আমাকে ঢাকায় দেখতে, আমি আসতাম। সো ওদের এই ফ্রেন্ড সার্কেল ছাড়া ইনফ্যাক্ট আমার এই কাজের ইন্সপায়ারেশনও ওরা সামহাও, কারণ আমি জীবনে অনেকবার অনেক কিছুতে আসলে ফেলিয়র হয়েছি জীবনে বা আটকে যেতাম জীবনে, আসলে ওরা আমাকে অনেকভাবে ইন্সপায়ার করছে জীবনে, যে হাল না ছাড়ার জন্য। আসলে ওরা কেউ অনেকেই নেই সিলেটে, এক একজন আসলে আমরা তো সবাই এখন বড় হয়ে গেছি, সো এক একজন এক এক দেশে, কিছু মানুষ সিলেটে আছে, তো যারা আছে ওদের সাথে আমি আজকে দেখা করবো সবার সাথেই।